شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته جميعا ورحمة الله وبركاته যে ইসলামে না সন্তানের প্রতি পিতার দায়িত্ব কি কেউ যদি তার দায়িত্ব গ্রহণ করতে না চায় তা কতটুকু গ্রহণযোগ্য সম্পত্তি বন্টনের সময় কি ভাগ পাবে আলহামদুলিল্লাহ ওয়াহাদাম জি সম্মানিত বোন ইসলামে না যায়ের সন্তানের প্রতি পিতার কোনো দায়িত্ব নাই যদি দায়িত্ব থাকতো তাহলে তার পিতাকে রজম করা হতো না যেমন একটি হাদিসের মধ্যে এসছে একবার এক সাহাবির দ্বারা ভুল কাজ হয়ে যায় হাদিসটি বরায়দা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত মাইজ বিন মালিক আসলামী রদিয়াল তোলাহ আল্লাহ রসুল আলী সাল্লা সালামের কাছে আসলেন এবং বলতে লাগলেন যে আমি আমার নফসর প্রতি জুলুম করে ফেলেছি অর্থাৎ জেনা করেছি তো আপনি আমাকে এই গুণা থেকে পাক পবিত্র করে দেন তখন আল্লাহ রসুল আলী তাকে ফিরিয়ে দেন এভাবে দ্বিতীয় দিন আসে তো ফের আল্লাহ আলী আলি তাকে ফিরিয়ে দেন তো এভাবে আসতে থাকে তখন আল্লাহ রসুল আলী ওই সাহাবি যে পরিবেশে থাকতো যে পরিবারের সদস্য সেখানে এই খবর নেওয়ার জন্য পাঠালেন যে তার দিমাগী হালা তার দিমাগী অবস্থা ঠিক আছে কিনা। তার বুদ্ধি বিবেক ঠিক আছে কিনা। তো দেখা গেল যে তার বুদ্ধি বিবেক সবই ঠিক আছে মানুষের রিপোর্ট দিল যে না তার বিবেক বুদ্ধি সবই ভালো এবং তার মাথায় কোনো ধরনের রোগ নাই এবং তিনি একজন নেক্কার পরহেজগার এবং মোত্তাকি বান্দা তো এই কথা শোনার পর ওই সাহাবি অর্থাৎ মাইজ বিন মালিক আসলামী রাজিউল্লা তালন তৃতীয়বার আল্লাহ রসুল আলী সাল্লামের কাছে আসলেন আল্লাহ রসুল আলী সালাম তার কমের কাছ থেকে আবার জিজ্ঞাসা করলেন এবং তিনারা পুনরায় এই উত্তরই দিলেন যে তার বিবেক বুদ্ধি সবই ঠিক আছে এবং তার ক্যারেক্টার স্বভাব চরিত্র ভালো এবং সে একজন মোত্তাকিব পরেজগার নেককার বান্দা তো এই কথা শোনার পর ওই সাহাবি চতুর্থ দিনে আবার আসলেন যে হে আল্লাহ রসুল আপনি আমাকে এই গুণা থেকে পাক পবিত্র করে দেন তো আসার পর আল্লাহ রসুল আলী সালাম সাল্লাম রামদেরকে নির্দেশ দিলেন যে একটা গর্ত খনন করো এবং তাকে গর্তের মধ্যে দিয়ে হজম করো অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করো এভাবে তাকে হত্যা করা হয় যদি এই সন্তানের লালন পালনের দায়িত্ব পিতার উপরে হতো তাহলে আল্লাহ রসুল আলী সালাম এভাবে তাকে রজম করার হত্যা করার নির্দেশ দিতেন না দ্বিতীয় কথা হলো এই তাহলে থাকলো মা তো মা কতটুক দায়িত্ব পালন করবে এ ব্যাপারেও হাদিসের মধ্যে এসে একটি সাহাবিয়া মেয়ে ছিলেন তার নাম ছিল গা মেদিয়া রজিয়াল্লা তালাহা তিনার নাম ছিল কি গা মেদিয়া এই মহিলাটি এই নামের মহিলাটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি আমার দ্বারা জেনা হয়ে গেছে আমি জেনা করে ফেলেছি তাই আপনি আমাকে এই গুণা থেকে পাক পবিত্র করেন তো এই কথা শোনা মাত্রই আল্লাহ রসুল আলী সালাম এই মহিলাটিকেও ফিরিয়ে দেন যাই হোক এভাবে এক দুদিন আসতে থাকে যেতে থাকে অবশেষে সেই মহিলাটি অর্থাৎ গামিদিয়া মিদিয়া রব্দ্লা তালহন হা আল্লাহর কসম খেয়ে বললেন যে আমি গর্ভবতী হয়েছি আমি একজন গর্ভবতী জেনার মাধ্যমে তো এইভাবে কসম যখন খেল তখন আল্লাহ রসুল আলী সাল্লাম ওই মহিলাটিকে বললেন যে তুমি এখন ফিরে যাও যখন সন্তানটি জন্ম হবে সন্তানটির জন্ম হবে তখন তাকে নিয়ে এসো মহিলাটি সন্তান প্রসব করার পর ওই সন্তানকে কাপড়ের মধ্যে নিয়ে এসে আল্লাহ রসুল আলী সালাত সাল্লামের কাছে কি করলেন উপস্থিত হলেন এবং বললেন এই যে সন্তান আমি প্রসব করেছি আল্লাহ রসুল আলী সালাম পুনরায় গ্রামে দিয়ার দিয়াল তালহাকে বললেন যে যাও তুমি এই সন্তানটিকে নিয়ে যাও এবং দুধ পান করাও যখন তার দুধ পান করার সময় সীমা শেষ হয়ে যাবে তুমি তাকে নিয়ে আসবে আর আমরা প্রত্যেককেই জানি যে একটি সন্তানের দুধ পান করার সময় সীমা হলো দুই বৎসর তাই দুই বছর পর্যন্ত সে দুধ পান করালো দুধ পান করানোর পর যখন সে অন্য খাবার গ্রহণ করতে লাগলো রুটি খেতে আরম্ভ করল তখন ওই মহিলাটি পুনরায় আল্লাহ রসুল আলি সালাতামের কাছে কি করলেন উপস্থিত হলেন সন্তানটিকে নিয়ে এবং সেই সন্তানের হাতে একটি রুটির টুকরাও ছিল এবং সেই গামেদিয়ার দিয় হতে আনহা বললেন আয় আল্লাহ রসুল আমার সন্তানটি দুধ পান করা ছেড়ে দিয়েছে এবং সে এখন রুটি খেতে শিখেছে তখন আল্লাহ রসুর আলী সালাতু সালাম কী করলেন ওই সন্তানটিকে একজন মুসলিম ব্যক্তির উপরে দায়িত্ব দিলেন যে তুমি একে লালন পালন করবে দেখাশোনা করবে দায়িত্ব দেওয়ার পর সাহাবা একরামদেরকে আদেশ করলেন যে একটি গর্ত খনন করো এবং সিনা পর্যন্ত তাকে কি কর গর্ততে পুঁতে দাও দেওয়ার পরে রজম করো তো এভাবে তাকে রজম করে মারা হয় এবং সেখানে এ কথাও হাদিসের মধ্যে এসছে শাহি মুসলিমের হাদিস যে খালিদ বিন আনহু একটা পাথর মেরেছিলেন যে মাথ যে পাথর তা সেই মহিলার মাথায় লাগে লাগার পর মাথা খণ্ডন হয়ে সেই মাথার রক্ত তার মুখে এসে লাগে কার মুখে খালেদ বিন অলি দরদ্দিয়াল মুখে এসে সেই মহিলার রক্ত এসে লাগে লাগার পর খালিদ বিন অলি দরদিয়াল্লাহ রানহু সেই মহিলাটিকে কিছু ভাষা খারাপ ভাষা প্রয়োগ করলেন গালিগালাজ করলেন করার পর যখন এই গালি গালাজ করতে দে আল্লাহ রসুল আলী সালাম যখন তাই গালি গালাজ করতে দেখলেন শুনলেন তখন আল্লাহ রসুল আলী সালাম বলেছিলেন খালেদ তুমি থেমে যাও আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম কী বলছেন খালেদ রাজি আল্লাহ তাল্লাহকে কে থেমে যাও এবং আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম কসম খেয়ে বলেছিলেন যে যার হাতে আমার প্রাণ রয়েছে এই মহিলাটি এমন তবা করেছে যে তোবা যে মানুষ ট্যাক্স নেয় জুলুম করে তারাও যদি গুণা করে অর্থাৎ তারাও যদি এ ধরনের তোবা করে তাহলে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে অর্থাৎ সেই মহিলাটি এমন তবা করেছিলেন যে তোবা রব্বুল রব্লা কাছে কাছে গ্রহণযোগ্য যাই হোক এভাবে তেনাকে রজম করা হয় অবশেষে আল্লাহ রাসল্লাহ আলী সালাম তাকে জানাজা পড়ানোর নির্দেশ দেন জানাজা পড়ানোর পর তাকে দাফন করানো হয় তাকে দাফন করা হয় হাদিসটি সাই মুসলিমের তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে নাজায় সন্তান যদি কারো ভুলবশত হয়ে থাকে তার দায়িত্ব দেখাশোনা কে করবে তার মা করবে দুধ পান করানো পর্যন্ত তারপর তার যে শাস্তি সে শাস্তি সে ভোগ করবে এটা হলো মূল কথা তাহলে বোঝা গেল যে নাজায় সন্তান যদি হয় তাহলে তার দায়িত্ব পালন কে করবে মা এবং মাও যদি করতে না চায় তাহলে দেশের শাসক অথবা যেখানে সে বড় হয়েছে এবং সেই মহিলাটি যেখানে লালন পালন হয়েছে যেখানে সে থাকে সেখানকার যে মুসলিমের দায়িত্বশীল ব্যক্তি গ্রামে গ্রাম সেবক বা গ্রামের যে দায়িত্বশীল ব্যক্তি তাদের উচিত এই সন্তানের দায়িত্ব পালন করা তাদের উচিত এই সন্তানের দায়িত্ব পালন করা যেহেতু সেই সন্তানটি জারজ হওয়ার কারণে সন্তান দায়ী না তাই যদি কোনো ব্যক্তি তার লালন পালনের দায়িত্ব নেয়। তাহলে অবশ্যই সে নেকি বা সব পাবে যেহেতু আল্লাহ সু হানুয়াথে আলা কোরআন মজিদে পরিষ্কার ভাষায় বলেছেন মোমেন পুরুষ বা নারী যে কোনো সৎকর্ম করুক না কেন আমরা তার বিনিময়ে তার ভালো প্রতিদান তাকে কি করব দেব তাই এই ক্ষেত্রে যদি মহিলাটি দায়িত্ববার গ্রহণ না করেন অবশেষে সেখানকার যে গ্রামের দায়িত্বশীল ব্যক্তি সে কাউকে এই সন্তানটি লালন পালন করার জন্য দায়িত্ব দেবে বা নিজে গ্রহণ করবে অথবা মায়ের আত্মীয়তার মধ্যে যে নানি বা আরও কেউ রয়েছে তাদেরকে লালন পালন করার জন্য দায়িত্ব দেবে এখন কথা হলো এই যে সম্পদ সম্পত্তি বন্টনের সময় কি ভাগ পাবে জি না সম্পত্তি বন্টনের সময় এই সন্তান ভাগ পাবে না সম্পত্তি সম্পত্তি বন্টন করার সময় এই সন্তান ভাগ পাবে না বাকি আল্লাহ আলম সাহাব সালামুইকুম ও রহমতুল্লাহি